যাবে। আর তুমি দেখো প্রতিদিন রাত 10টা নাই 12টা নাই 11টা নাই বাসায় ফেরে। আর এই যে বাচ্চাটা খয়বরের মর্জিনার কাছে মানুষ হবে, তুমি কি দেখতে পারো বাচ্চাটাকে? ওর কি মাথার মধ্যে একটু কমন সেন্স নাই? কিভাবে সন্তান করতে হয়? এই যে ধর্ম, তোমার ভাই যে বিয়ে করলো সপ্তম ইসের ওর বউয়ের, তুমি কি জানো যে তোমার ভাই যে ওর পারমিশন ছাড়া বিয়ে করছে? ইচ্ছা করলেই ও তোমার ভাইকে জেলে ভাত খাওয়াতে পারে, জানো সেটা? আমার ভাইকে জেলে ভাত খাওয়াবে? ওর কি এতটুকু ক্ষমতা আছে বড় ভাবি? তুমি বলো। ক্ষমতা নাই, তুমি তো কিছুই জানো মা সম্পর্কে, তোমার ধারণা নাই। প্রথম বউয়ের পারমিশন ছাড়া কোনো ছেলে বিয়েই করতে পারে না। ভাবি শোনো, তুমি কি মনে করো ছোট ভাই সব দোষ? দলি কি কোনোই দোষ নেই? কি দোষ ওর? হ্যাঁ কি দোষ মানে? কি দোষ? ও কি সংসার করে? হ্যাঁ সংসার করে মানে ও কি ইচ্ছা করে চাকরি করে? তোমার ভাই কিছু করে যে সংসার রান করবে? আরে তোমার হাজবেন্ডের মতো নাকি? আরে কি বলো তুমি এসব, চাকরি করে দেখে সে কি 10টার সময় বাসা ফিরবে? চাকরি কটার সময়? সময় 9টা থেকে 5টা। তুমি প্রতিদিন 6টার সময় আসো কেন? ডলি পারে না 6টার সময় আসতে? না পারে। তুমি কয়দিন দেখছো যে ও রাত বিরাতে বাড়ি ফিরে? একদিন দুইটা মানে সেই কথা এসে দেখলাম। আচ্ছা তা সেদিন যে তুমি আমাদের বাসা থেকে রাত বিরাতে তোমার ভাই না ফেলে তো তুমি সেদিন তোমার হাজবেন্ডের বাসায় যেতে? তোমার হাজবেন্ড অত রাতে ফেরার পরে তোমাকে যদি সন্দেহ করতো তুমি কি করতা? আমাকে কেন সন্দেহ করবে ভাবি? কেন? আমি তো চাকরি করি না। ও মাই গড, চাকরি গুলে মেয়েরা কারণে যায়।